শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আকবর হোসেন, পিতা মৃত আব্দুল বারেক মোল্লা, মাতা মৃত মরিয়াম বেগম, গ্রাম মাকড়াইল, পোস্ট অফিস মাকড়াইল, উপজেলা লোহাগড়া, জেলা নড়াইল। আমি তখন এই লোহাগড়া সদরের এলএল হাই স্কুলে এসএসসি ক্যান্ডিডেট ছিলাম। কিভাবে অনুপ্রাণিত হলেন? আমি তখনও নীরবে পড়াশোনা করে যাচ্ছিলাম, কিন্তু যুদ্ধ শরীর দিন থেকেই লোকের আনাগোনা বাড়ছিল। আমি যেখানে পড়তাম তার পাড় দিয়ে রাস্তা ছিল। 2-3 দিন পর একটা পাকিস্তানের বিমান মনে হলো আমাদের বাড়ির উপর দৌড়েছিল। তখন আমি আমাদের গ্রামের স্কুলে যেখানে সবাই একত্রিত হয় ওখানে গেলাম, যে দেখেছি সবাই একটা গুঞ্জন করছে। তখন বিষয়টা আমি বোঝার জন্য আমি কয়েকদিন পরে নড়াইল সদরে আসি। এসে দেখি যে ওই তৎকালীন বিডিআররা আপনার গাড়িতে করে আসতেছে, যাচ্ছে ডাকবাংলায়, আসতেছে ডাকবাংলা থেকে বের হয়ে যাচ্ছে। গ্রামের লোকজন ডাব ধামাই করে খাবার দাবার নিয়ে আসতেছে, মানে একটা যুদ্ধ ভাব। তো এটা ভাবতে ভাবতে যখন আমি চৌরাস্তায় আসলাম, তখনই একটা পাকিস্তানের বিমান এসে আর কি বোমাবর্ষণ শুরু করলো। তো সেখান থেকে কোনোরকম দূরের নদী সাঁতরে পার হয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে তখন চিন্তা করলাম যে এটা আমার জাতির বিরুদ্ধে একটা যুদ্ধ। আমার মা বোন, আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার দেশের মানুষকে বাঁচানোর জন্য আমাদের সবারই এদের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত। আমি সেই অনুভূতি নিয়ে ভারতে প্রশিক্ষণ নেওয়ার জন্য আমার মা ছিল তখন মামাবাড়ি আসলাম। এসে মাকে বললাম যে বাড়ি যেতে হবে। তো মামাবাড়ির থেকে আমাদের বাড়ি প্রায় 10 মাইল দূর হেঁটেই যেতে হবে। তো প্রায় 1 মাইল অতিবাহিত হওয়ার পরে মাকে বললাম যে আমি মুক্তিযুদ্ধ হওয়ার জন্য ভারতে যাব। তো তখন মা কিছু বলল না, কিছুক্ষণ পরে বলল যে তুই এত ছোট মানুষ, তুই কীভাবে কী যুদ্ধ করবি। আমি তখন আমার এক আবেগতাড়িত হয়ে এক বক্তৃতা দিলাম। তো সেই বক্তৃতা শুনে আমি আর মা দুজনেই হাসছি। তো বক্তৃতা মা চুপ করে হাঁটতেই আছে। তো কিছুক্ষণ পর বলল ঠিক আছে, যেটা তুই ভালো মনে করিস তাই কর। তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে আপনার ওই স্কুলের মাঠে গেলাম, যে দেখি যে আমাদের সিনিয়র যারা কলেজে পড়ে এরা সব এক জায়গায় গুনগুন করতেছে। আমি তখন আমাদের গ্রামে একজন ছিল, তার ডাকনাম ছিল মুক্তার, সে পরবর্তীতে থানা কমান্ডার হয়েছিল আর কি। আমি তো সাথে সাথেই ছিলাম।
তো তখন সে আর আমি একসঙ্গে দুজন আসতেছিলাম। আসার পরে যখন অন্যরা সব আলাদা হয়ে গেছে, আমি তখন মুক্তকে পিছন দিক থেকে তার জামা টেনে ধরি, তো ফিরে দাঁড়ায় আমি বলছি সে আপনি কি ইন্ডিয়ায় যাবে মুক্তিযুদ্ধ হাজার? তখন সে কুষ্ঠ ভীত হয়ে আমার মুখ চেপে ধরে, আমি বললাম যে ভয়ের কিছু নেই, আমিও মুক্তিযুদ্ধ হওয়ার জন্য ভারতে যাব। তখন বল তাহলে তুই যদি যেতে চাস তাহলে এক ঘন্টার ভিতরে একটা নির্দিষ্ট জায়গার কথা বল, ওখানে চলে আয়। আমি তখন বাড়ি আসলাম, বাড়ি এসে ওই কিছু কাপড় চোপড় কিছু চিড়ে মুড়ি যা যা প্রয়োজন মনে করলাম তাই নিয়ে মাকে বলে রওনা হয়ে গেলাম এবং তাদের সাথে ভারতে চলে আসলাম। ভারতে আসার পথে অনেক বাধা বিপত্তি ছিল, অনেক দিকে আমরা পাকিস্তানি আর্মির সামনেও পড়ে গেছিলাম, তো সেই সমস্ত বাধা অতিক্রম করে ইনশাল্লাহ আমরা ভারতে পৌঁছলাম। ভারতে পৌঁছে তখন এটা আনুমানিক মে মাসের মাঝামাঝি দিকে আর কি, তো তারপরে আসলাম। তখন ভারতে রিক্রুট ক্যাম্প ছিল টালিখোলা ক্যাম্প, তো ওই টালিখোলা ক্যাম্পের ইনচার্জ ছিল আমাদের গ্রামের ওই আগরতলা ষড়যন্ত্রের একজন ব্যক্তিত্ব লেফটেন্যান্ট মতিউর রহমান, উনি ওই ক্যাম্পের অধিনায়ক ছিলেন। তারপরে আমরা ওখানে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে কয়েকদিন পরে আমাদেরকে হায়ার ট্রেনিংয়ে পাঠিয়ে দিল। আমরা বিহারের চাকুলিয়া হায়ার ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং দিলাম। আমাদের আমাদের গ্রুপে আমরা গ্রামেরই সবাই ছিলাম। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম, আমাকে বর্ডার নিয়ে আসলো। আমাদের যে বর্ডারে আমাদের যে সমস্ত মুক্তিযোদ্ধারা অপারেশনে ছিল তাদের একটা ক্যাম্প ছিল বর্ডারে, সেই ক্যাম্পে আমাদেরকে নিয়ে আসলো। ওই ক্যাম্পে আমরা সম্ভবত দু সপ্তাহের মধ্যে থাকলাম। তো ওই ক্যাম্পে থাকা অবস্থায় আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের সেই আর্মি বিডিআর মিলিতভাবে যে বাহিনী সেই বাহিনীর সাথে আমি দুবার বর্ডার অপারেশন দিয়েছি। তারপর ওখান থেকে আমাদেরকে অস্ত্র দিল, আমরা তখন সদল বলে দেশের ভিতরে আসলাম। ওই তার ডাক নাম হচ্ছে মুক্তার, ভালো নাম হচ্ছে মাহবুবুল হক, তিনি এতেকালও করেছেন গত বছর। তারপর আমরা দেশের ভিতরে আসলাম, দেশের ভিতরে এসে প্রথম সম্মুখীন হয় এলাকায় রাজাকার থাকলেও তার পাশাপাশি আর একটা বাহিনী ছিল, সেটা হচ্ছে নকশাল বাহিনী। এই নকশাল বাহিনী আমাদের বিরোধিত করেছে, তো আমাদের প্রথমেই আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে নকশালদের বিরুদ্ধে। তারপরে তারা পরাভূত হলে রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে এবং আমরা পাকিস্তানি আর্মির বিরুদ্ধে এলাকায় এসে প্রথম যুদ্ধ করে ভাটিয়াপাড়া যুদ্ধ। এরপরে লোহাগড়া থানা নড়াইল সদর, তো এই নড়াইল দখল করার পরে আমাদের আর কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে হয়নি। যুদ্ধ শেষ হলে আপনি কি করলেন? আমি যুদ্ধ শেষ হলে তো আমাদের জন্য ক্যাম্প করা হলো মিলিশিয়া ক্যাম্প, নড়াইল মিলিশিয়া ক্যাম্প। নড়াইল মিলিশিয়া ক্যাম্পে কিছুদিন থাকলাম, থাকার পরে আমাদেরকে এখন করে সার্টিফিকেট দিল আর বললো যে তোমরা যে যা করতে চাও, একটা ফর্ম দিয়েছিল সে রেখে দেওয়া হয়েছিল, যে যা করতে চাও তোমাদের বা যারা চাকরি করতে চাও তাদের অ্যাপয়েন্টমেন্ট কার্ড বাড়ি যাবে, আর অন্যান্য যে যা কাজ করতে চাও সে কাজে তোমাদেরকে সহায়তা করা হবে। তো আমরা সব বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে কিন্তু ওই প্রতিশ্রুতি ছিল আমরা পরবর্তীতে দেখলাম মিথ্যা। ওই যে আমি বললাম যে যুদ্ধের সময় আমি এসএসসি ক্যান্ডিডেট ছিলাম, তারপরে দেড় স্বাধীনের পরে এসএসসি পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে পাশ করে আমি নড়াইল ভিক্টোরিয়া কলেজে ভর্তি হলাম। নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে পাশ করার পরে আমি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হলাম, সেখান থেকে পাশ করার পরে সরকারি চাকরিতে চলে গেলাম। আপনাদের পরিবারে কি আর কেউ মুক্তিযোদ্ধা? আমার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি একজন কমান্ডার ছিলেন। নাম বলেন? মোহাম্মদ মুজাম্মেল হক, তিনি এখন চিকিৎসাধীন আছে ঢাকায়। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? আমি হতাশ, কারণ আমরা চেয়েছিলাম একটা নৈতিক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র। যদি নৈতিক দিক থেকে বলা হয় তাহলে এটা কোনো নৈতিক দেশ নয়, আর যদি ন্যায়ভিত্তিক বলা হয় তাহলে এটা কোনো ন্যায়ভিত্তিক দেশ নয়। আমরা মনে করেছিলাম যে দেশ স্বাধীনের পরে এই দেশ থেকে সব অন্যায় দূর হয়ে যাবে, কিন্তু হয়নি। নতুন প্রজন্মকে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনি কী পরামর্শ দিবেন বা কী উপদেশ দিতে চান? এখন নতুন প্রজন্মকে আমি এটুকুই বলবো যে নতুন প্রজন্মের সামনে কোনো অনুকূল পরিবেশ নাই। যেহেতু অনুকূল পরিবেশ নাই, সেহেতু তাদেরকে তাদের বিবেককে জাগ্রত করে তাদের ব্যক্তিত্বকে আকাশচুম্বী করা দরকার, তাদের ব্যক্তিত্বের কাছে যাতে সমস্ত অন্যায় পরাজিত হয়। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।